আমাদের তরফ থেকে প্রশ্ন ছিল কি কারণে তিনি সেখানে গেছেন, টাকা নিয়ে বলছি আপনার দেখুন সাংবাদিকদের ধাক্কা দিয়ে তিনি চলে যান। কতই রঙ্গ দেখি দুনিয়ায় ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, অর্থ কোনো খুঁজে নাহি পাই ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স। আমি গায়ক নই, তাও এই চারটে লাইন আপনাদের জন্য গাইলাম গাইলাম কারণ এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যা চলছে, যা ঘটনা ঘটে চলেছে, তাতে সেই সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের সিনেমাটা আরেকবার দেখে ফেলুন, দেখে ফেলুন, দেখে বোঝার চেষ্টা করুন যে এই সময়ের সঙ্গে তার কোনো মিল খুঁজে পাচ্ছেন কিনা। এই গায়নের লাইনেই বলা হচ্ছে, যারা ভালো মানুষ তাদের ঘর নাই, আর যারা খারাপ মানুষ তারা সিংহাসনে বসে আছেন। তো সেই রকমই অবস্থা এই রাজ্যেও হলো কিনা, হচ্ছে কিনা, সে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে, অনেক সমালোচনা হচ্ছে, অনেক তর্ক বিতর্ক হচ্ছে। আর এই তর্ক বিতর্কের মাঝে যখন সেই মানুষদের প্রশ্ন করা হচ্ছে, সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন, সংবাদ মাধ্যম যখন প্রশ্ন তুলছে, তখন কিন্তু হয় তাদের নির্দিষ্ট রাজনৈতিক দলের পেটুয়া বলে দেওয়া হচ্ছে, আর না হয় হুমকি হুঁশিয়ারি কিংবা পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। জানি না, হয়তো এই ঘটনার পর এই জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা তার মেয়ের সঙ্গে এই মুহূর্তে যা ঘটছে, এই নিয়েও পরে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অভাব অভিযোগ করবেন কিনা কিংবা কোনো পদক্ষেপ করবেন কিনা। কিন্তু এই মুহূর্তে একটা জিনিস বেশ বোঝা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শনী মল্লিক, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলো, জেনে নিতে চাইল যে তিনি কিসের জন্য এদিন 10 মিনিটের জন্য ইডি অফিসে হাজির হয়েছিলেন, সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন, তখন বন্ধুরা আপনারা দেখলেন যে প্রিয়দর্শনী মল্লিক কিন্তু রীতিমতো মেজাজ হারালেন। প্রিয়দর্শনী মল্লিক উচ্চশিক্ষিতা প্রতিভাবান বিদুষী মহিলা না হলে কি আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব হিসেবে নিযুক্ত হন? কিন্তু এদিন তিনি সিজিও কমপ্লেক্সে সাংবাদিকদের সামনে যে ব্যবহারটা দেখালেন, সেই ব্যবহারের সঙ্গে কিন্তু তার যে পুরনো পরিচয়, সেই পরিচয়ের কি কোনো মিল খুঁজে পাচ্ছেন? এদিন প্রিয়দর্শনী মল্লিক যদি কোনো প্রশ্নের জবাব না দিতে চাইতেন, তাহলে চুপচাপ তিনি মিডিয়াকে পাশ কাটিয়ে গাড়িতে বসে পড়তে পারতেন, তার গাড়ির যে কালো কাজ সেই কালো কাজ তুলে হুশ করে বেরিয়ে যেতে পারতেন। কিন্তু প্রিয়দর্শনী মল্লিক সেটা করলেন না, তিনি মিডিয়ার বুমকে একেবারে হাত দিয়ে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। মানে তিনি রীতিমতো মিডিয়ার উপরে খেপে বসে রয়েছেন। হয়তো খেপে বসে রয়েছেন এই কারণেই যে তারও বাবার অর্থাৎ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেরও এখন সেই যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত যে মিডিয়া ট্রায়াল, সেই মিডিয়া ট্রায়াল হচ্ছে, অভিযুক্তকে দোষী সাজিয়ে এই মুহূর্তে মহড়া চলছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে একের পর এক যা তথ্য উঠে আসছে, সেই সব তথ্য মিডিয়া জেনেও কি চুপ করে বসে থাকবে? মিডিয়া কি সেসব গিলে খেয়ে নেবে, নাকি প্রশ্ন করবে, ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করবে? আর সেটা নিতেই তো এদিন প্রিয়দর্শনী মল্লিককে মিডিয়ার সাংবাদিকরা ছেকে ধরেছিলেন, জানতে চেয়েছিলেন যে কেন তিনি এদিন সিজিও কমপ্লেক্সে হাজির হলেন। কিন্তু প্রিয়দর্শনী মল্লিকরা কি করলেন, মিডিয়াকে কিন্তু হাত দিয়ে সরিয়ে দিলেন, রাগ দেখালেন, মেজাজ দেখালেন। আর এই মেজাজ দেখে বেরিয়ে যাওয়ার পরেই হয়তো প্রিয়দর্শনী মল্লিকরা বলবেন যে তাদের মিডিয়া ট্রায়াল করা হচ্ছে, তাদের বক্তব্য বলা হচ্ছে না, তাদের বক্তব্য জানানো হচ্ছে না। কিন্তু আজকে যদি তিনি দুটো কথা বলতেন, মিডিয়ার সামনে নিজের পক্ষটা রাখার চেষ্টা করতেন, তাহলে হয়তো যে তথাকথিত মিডিয়া ট্রায়ালটা হচ্ছে সেটা অনেকটা কমে যেত, লঘু হয়ে যেত, মানুষ অন্তত বুঝতে পারতো যে জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা তার মেয়েরও একটা অবস্থান রয়েছে, একটা কিন্তু যুক্তি রয়েছে, একটা দাবি রয়েছে। ইডি যা দাবি করছে সেই দাবিগুলোই একেবারে সত্যি হবে এমনটা নয়, তদন্ত চলছে। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শনী মল্লিক, তিনিও কিন্তু একটা যুক্তি খাড়া করছেন কিংবা যুক্তি রাখছেন, সেই যুক্তিটা দেওয়ার সুযোগ কিন্তু এদিন প্রিয়দর্শনী মল্লিকের সামনে ছিল, মিডিয়া কিন্তু সেই সুযোগটা দিয়েছিল। কিন্তু কি করলেন তিনি বন্ধুরা, আপনারা সেটা দেখলেন। কিন্তু এই প্রিয়দর্শনী মল্লিকের বিরুদ্ধে অভিযোগটা কি, অভিযোগ কিন্তু ভয়ঙ্কর, অভিযোগ কিন্তু মারাত্মক। ইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক নন, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা মল্লিক এবং তার মেয়ে প্রিয়দর্শনী মল্লিকের নামেও নাকি বেশ কিছু ভুয়ো কোম্পানি রয়েছে, বেশ কিছু ভুয়ো কোম্পানির খোঁজ নাকি পাওয়া গেছে, এবং সেই ভুয়ো কোম্পানিতে নাকি প্রিয়দর্শনী মল্লিকরা সই সবুদও করেছেন। এবং শুধু তাই নয়, প্রিয়দর্শনী মল্লিকের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট,
সেই ব্যাংক অ্যাকাউন্টে থাকা পয়সা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে কারণ তার অ্যাকাউন্টে এত পয়সা এলো কী করে। তিনি তো কলকাতার আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক হিসেবে তার বার্ষিক আয় 2.5 লাখ টাকার কাছাকাছি হওয়ার কথা, কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে নাকি পড়ে রয়েছে 3 কোটিরও বেশি টাকা। আর এই 3 কোটিরও বেশি টাকা তিনি কোথা থেকে পেলেন সেটাই তো ইডি জানতে চাইছে। হয়তো সেই সংক্রান্তই কিছু নথি এদিন তিনি সিজিও কমপ্লেক্সে ইডির হাতে জমা দিতে হাজির হয়েছিলেন। যদিও এর আগেই এই প্রিয়দর্শিনী মল্লিক নাকি যেটা যুক্তি দিয়েছেন, যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, যে তিনি টিউশন পড়িয়ে প্রায় 2.5 কোটি টাকারও বেশি রোজগার করেছিলেন। এখন টিউশন পড়িয়ে সত্যি সত্যি 2.5 কোটি টাকারও বেশি 2-1 বছরে রোজগার করা যায় কি না, 3 বছরেও রোজগার করা যায় কি না, 4 বছরেও রোজগার করা যায় কি না, বন্ধুরা আপনারা সেটা জানেন। আর সেটা যদি হতো তাহলে এই বাংলার হাজার হাজার বেকার কোটিপতি হয়ে যেত। কিন্তু প্রিয়দর্শিনী মল্লিকদের তো ব্যাপারই আলাদা, হয়তো তাদের টিউশন ফির চার্জটাই সেরকম ছিল। কিন্তু সেসব নিয়ে কিন্তু ইডি প্রশ্ন তুলেছে, আর হয়তো সেই প্রশ্নেরই জবাব পেতে ইডি হয়তো এদিন প্রিয়দর্শিনী মল্লিকের বেশ কিছু নথিপত্র তলব করেছিল। আর সেই সব নথিপত্রই ইডির হাতে জমা দিতে প্রিয়দর্শিনী হয়তো সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন, 10 মিনিট সময় কাটিয়েছিলেন। কিন্তু যখন তিনি বেরোলেন, বেরোনোর পথে মিডিয়ার সঙ্গে যে ব্যবহারটা করলেন, সেই ব্যবহারের পর তিনি কি বলবেন, কি জবাব দেবেন, মানুষের মনের মধ্যে তাকে নিয়ে কিংবা মল্লিক পরিবারকে নিয়ে কি ধারণা তৈরি হলো, তিনি যে ব্যবহারটা এদিন মিডিয়ার সামনে করলেন তাতে কি মল্লিক পরিবারের প্রতি মানুষের সহানুভূতি বাড়বে নাকি মল্লিক পরিবারের প্রতি ক্ষোভটা আরও বাড়বে, কোনটা? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।